জানি তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, গতকাল চড়ক গেছে, তো চড়কে মেলা হয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি আর আমিও যাইনি, তোমাদেরকে আমি নিজেও দেখতে পাইনি। তো আজকে যাব, এখানে কেমন কি মেলা হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো কোথায় মেলা হচ্ছে, কীভাবে কেমন কি মেলা হচ্ছে, তো চলো তোমাদেরকে মেলাতে যেয়েই বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। জানি তাই বন্ধুরা, তো আমরা চলে এসেছি চড়কের মাঠে। তো চড়কের মেলাটা হচ্ছে দুর্গাপুর মাঠে, হবিবপুর দুর্গাপুর। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই। তো আই থিঙ্ক এই পাশে প্রোগ্রাম হবে আজ। আর দেখো, যে দুর্গাপুর বিদ্যানিকেতন, তো দুর্গাপুর বিদ্যানিকেতনের মাঠে যে মেলা হচ্ছে, আর এই পাশটায় যেখানে চড়ক হয়েছিল, তো দেখো চড়কের গাছ এখনো গাড়ায় আছে। আর দেখো মেলাটা, মেলাটা ভালোই বড় দেখো। তো চলো মেলায় কী কী আছে না আছে সবকিছু তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, মেলায় বাচ্চাদের খেলনা থেকে দেখো শুরু করে সব কিছু উঠেছে মেলাতেই। বাচ্চাদের যে খেলনা ট্রেন রয়েছে, তারপরে যে গাড়ি রয়েছে। আর বন্ধুরা দেখো, এই পাশে ফুচকার স্টল বসে গেছে। তো লাইন বাই লাইনে যে এই পাশে ফুচকার স্টল বসেছে দেখো। তো আমার সাথে মেলায় আজকে প্রীতি আর দিদি এসেছে, তা ওরা এখন ফুচকা খাবে। তো চলো এই দোকানে যাই। মেলা আসবো, ফুচকা খাবো না তাই কখনো হয়। তো চলো ফুচকা খেয়ে তোমাদেরকে মেলাটা ভালোভাবে ঘুরে দেখাবো। জানি তাই চলো তোমাদেরকে আমি আরো ঘুরে ঘুরে দেখাই আরো কি কি স্টলগুলো আছে মেলায়। তো দেখো ঠাকুরের আসন, আসবাবপত্র রয়েছে, গোপালের আসন, ঠাকুরের আসন। আর এই পাশে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে দেখো। আর দেখো এই পাশে মেলা মাইনের জিনিসপাতি। আর বন্ধুরা এই পাশে খাবারের স্টলগুলো রয়েছে, এগরোল, চাউমিন, মোমো। আর ওই পাশে ফুচকা স্টলগুলো তোমাদেরকে দেখালাম দেখো, ওই যে এই পাশে চাউমিন, এগরোল, ফুচকা, টুচকা সব কিছু রয়েছে। তো মেলাটা মোটামুটি অনেকটাই বড় দেখো। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে বাদামি স্টলগুলো রয়েছে দেখো। আইসক্রিম, ঘুগনি, তো মোটামুটি মাঠ জুড়ে ভালোই মেলা বসেছে দেখো, ভালো স্টল বসেছে। আর পাশে আজ প্রোগ্রাম হবে আই থিঙ্ক, বাজনা শুনতেই পাচ্ছ। এই পাশ দিয়ে দেখো যে আইসক্রিম স্টলগুলো রয়েছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। প্রোগ্রাম হবে তো যে কারণে আর কি সব কিছু রেডি করছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দুর্গাপুর চড়ক মেলা উৎসব ঘুরে ঘুরে দেখালাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো জয় নিতাই।